অনেক রোগী আমাদের কাছে আসেন যে গলায় কি জানি আটকে আছে, অনেকেই বলে থাকেন যে গলায় হয়তো খাবার আটকে আছে এইরকম মনে হয়, আবার কেউ কেউ বলে থাকেন খাবার খেতে গেলে অস্বস্তি লাগে, ঠিক ব্যথা না, আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু গলায় অল্প অল্প ব্যথা অনুভূত হয়, এবং কেউ কেউ বলে থাকেন যে ঠিক ব্যথা না, গলায় জামজাম লাগে বা গলায় ঢোক গিলতে সমস্যা হয়। তো এই ধরনের সমস্যার জন্য কিন্তু অনেকেই অ্যান্ডোস্কোপি করে থাকেন, কিন্তু দেখা যায় অ্যান্ডোস্কোপিতে কোনো ধরনের সমস্যা পাওয়া যায় না, তখন আমরা এই ধরনের সমস্যাকে বলে থাকি মনোদৈহিক সমস্যা, বা মেডিকেলের ভাষায় যেটাকে আমরা বলে থাকি গ্লোবাস হিস্টেরিকাস। তো আজকে আলোচনা করব এই সমস্যাটা কেন হয় এবং কিভাবে এটি দূর করবেন। গলায় কি জানি আটকে আছে এই ধরনের সমস্যা কিন্তু মধ্যবয়সীদের একটু বেশি হয়ে থাকে, তবে এই করোনা মহামারীতে দেখা যাচ্ছে ইয়াং জেনারেশনের মধ্যেও এই ধরনের সমস্যা দেখা দিয়েছে। সাধারণত পুরুষের চেয়ে মেয়েদের ক্ষেত্রে এই সমস্যা বেশি হয়ে থাকে, এবং যারা অতিরিক্ত দুশ্চিন্তা করেন বা মানসিক অস্থিরতায় ভুগেন এবং হতাশায় থাকেন তাদের এই ধরনের সমস্যা বেশি হয়ে থাকে। যারা একে তো আছেন দুশ্চিন্তায়, তার উপর আছে গলার মধ্যে মনে হয় দলার মতো কিছু একটা আটকে আছে, তো সব মিলিয়ে কিন্তু তারা অনেক বেশি ভয় পান যে তাদের এটা কি কোনো বড় রোগের লক্ষণ কিনা। এইসব ক্ষেত্রে আমরা রোগীদেরকে আশ্বস্ত করে থাকি যে এটা বড় কোনো রোগের লক্ষণ নয়, এটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ফাংশনাল বা মনোদৈহিক সমস্যা। আপনি খেয়াল করলে দেখবেন যে আপনি শক্ত কোনো খাবার বা পানি খেলে কিন্তু এই ধরনের সমস্যা হচ্ছে না, বরঞ্চ আপনি যখন কোনো কিছু খাচ্ছেন না এবং ইচ্ছা করে বা অন্য কোনো কারণে আপনার ঢোক গিলছেন তখন কিন্তু আপনার এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে। তাহলে এটা একটি মনোদৈহিক সমস্যা। তাহলে এই থেকে বাঁচতে আপনি কি করবেন বা এখান থেকে কিভাবে আপনি পরিত্রাণ পাবেন? প্রথম কাজ হচ্ছে আপনার যত ধরনের দুশ্চিন্তা আছে সব ঝেড়ে ফেলুন, আশেপাশে বা পারিপার্শ্বিক কোনো ধরনের দুশ্চিন্তা আপনি নেবেন না, এবং যতটুকু সম্ভব আপনি নিজেকে হতাশামুক্ত রাখুন, তাহলে কিন্তু অনেকখানি সমস্যা কমে যাবে। তবে আরেকটি কাজ আছে, সেটি হচ্ছে অনেকেই বারবার কিন্তু গলায় হাত দিয়ে চেক করেন যে ব্যথা করছে কিনা, বা অনেকে আছেন বারবার ঢোক গিলে চেষ্টা করেন যে এই ধরনের সমস্যা হচ্ছে কিনা একটু দেখি। এই ধরনের কাজ করলে কিন্তু এটা আরও বেড়ে যায়। তাহলে চেষ্টা করবেন এই ধরনের কাজ থেকে নিজেকে দূরে রাখতে, এবং এটা কিন্তু আমি বলছি না যে সারা জীবন করতে, আপনি 1 থেকে 2 মাস করে দেখুন, অবশ্যই ভালো উপকার পাবেন। 2 নম্বর আছে খাদ্যাভ্যাস, পর্যাপ্ত খাবার গ্রহণ করলে এই ধরনের সমস্যা দূর হতে পারে। এছাড়া আপনি চেষ্টা করবেন রাতের খাবারটা একটু আগে নিয়ে নিতে, অর্থাৎ ধরুন যদি আপনি রাতের খাবারটা রাত 8টা থেকে 1:30টার মধ্যে যদি আপনি খান, তাহলে এরপর কিন্তু আপনি চেষ্টা করবেন আপনার পছন্দের কোনো কাজ করতে। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি পছন্দের গান শুনতে পারেন, বা টিভিতে যদি কোনো ধরনের অনুষ্ঠান দিয়ে থাকে আপনার যেটা পছন্দ সেটা কিন্তু আপনি দেখতে পারেন, অথবা আপনি অন্য কোনো কাজ করতে পারেন যেটা আপনার মনকে ডাইভার্ট করবে। এরপর আপনার 1.5 থেকে 2 ঘন্টা পর কিন্তু আপনি শুয়ে পড়বেন এবং ঘুমিয়ে পড়বেন। তাহলে এইভাবে যদি অভ্যাস করেন তাহলে সেক্ষেত্রে এই ধরনের সমস্যা থেকে আপনি অনেকখানি দূর থাকতে পারবেন। এছাড়া অনেক সময় দেখা যায় অনেকেই রাত 12টা 1টার দিকে খেয়ে কিন্তু সাথে সাথে শুয়ে পড়েন, এবং বেশ ভরা পেটেই কিন্তু তারা শুয়ে পড়েন, যার কারণে দেখা যায় তারা শুইলে যেটা হয় তাদের অস্বস্তি লাগে, তাদের বুক গলা জামজাম মনে হয়, বা পেটে প্রচুর পরিমাণে গ্যাস হয়, যার কারণে এই ধরনের সমস্যা হতে পারে। অথবা যাদের অনেকদিন ধরে গ্যাসের সমস্যা আছে বা অনেকদিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। তাই অবশ্যই এই ধরনের সমস্যা থাকলে একজন ডাক্তার দেখিয়ে ডাক্তারের সুপরামর্শ অনুযায়ী আপনি চিকিৎসা করবেন। 3 নম্বর আছে, অনেকে দেখা যায় অ্যালার্জি সমস্যা থাকে, এই অ্যালার্জি সমস্যায় কিন্তু দেখা যায় তাদের সর্দি হতে পারে, গলায় খুশখুশে কাশি হতে পারে, এছাড়া অনেক সময় দেখা যায় গলায় কফ জমে থাকে, এই ধরনের সমস্যার কারণে কিন্তু তাদের গলায় কি জানি আটকে আছে এই সমস্যাটা অনুভব হয় অনেক সময়। তাই চেষ্টা করবেন যাদের অ্যালার্জি আছে তারা চেষ্টা করবেন ধুলোবালিতে না যেতে, বা অ্যালার্জি জাতীয় খাবার একটু পরিহার করতে। এছাড়া অনেক সময় ঠান্ডা আবহাওয়া পরিহার করলেও কিন্তু আপনারা বেশ উপকার পেতে পারেন। 4 নম্বরে আছে ঘুম। ঘুম কিন্তু সকল রোগের চিকিৎসা কিন্তু বেশ কার্যকরী একটি উপায়, তাই অবশ্যই চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে। তাহলে ঘুমালে কিন্তু যেটা হয় আপনার দুশ্চিন্তা হতাশা এগুলো কিন্তু দূর হয়, এবং আপনার একটা ফ্রেশ ভাবে আপনি নিজের শরীরটাকে তৈরি করতে পারেন, যার কারণে কিন্তু আপনার এই ধরনের সমস্যা দূর হতে পারে। এছাড়া 5 নম্বরে আছে আপনার গড়গড়া করা, অর্থাৎ কুসুম গরম পানি দিয়ে অনেকেই গড়গড়া করে থাকেন, এটা কিন্তু অনেক সময় বেশি উপকার দেয়। অনেকেই আবার ভুলে কিন্তু বেশি পরিমাণ গড়গড়া করতে গিয়ে গলা পুড়ে ফেলেন, এটা কিন্তু বেশ ক্ষতিকর। তাহলে অবশ্যই চেষ্টা করবেন খুব বেশি গরম পানি দিয়ে গড়গড়া না করতে, একদম কুসুম গরম পানি দিয়ে আপনি সেটা গড়গড়া করতে পারেন, অবশ্যই সেটা আপনার লক্ষণকে কিছু উপশম দিতে পারে। এছাড়া আপনার 6 নম্বরে আছে নিয়মিত শারীরিক ব্যায়াম করবেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম তার উপর যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, এবং আমার ফেসবুক পেজে যারা ফলো করে থাকেন তাদের ক্ষেত্রে বলছি ফলো অপশনের উপর যদি 2 বার ক্লিক করেন তাহলে একটি ইন্টারফেস চলে আসবে, সেখানে যদি গেট নোটিফিকেশন এবং সি ফার্স্ট অপশনে ক্লিক করেন তাহলে আমার সবগুলো ভিডিও নোটিফিকেশন প্রতিনিয়ত আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।